প্রধানমন্ত্রীর মুখত এতিয়া কেবল কার জয়গান। প্রধানমন্ত্রীয়ে নকয় বিমুদ্রাকরণের সফলতার কথা। প্রধানমন্ত্রীয়ে নকয় জিএসটির উপকারিতার কথা। প্রধানমন্ত্রীর মুখত নাই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। কা রাম মন্দিরে শেষ ভরসা প্রধানমন্ত্রীর? বিমুদ্রাকরণক পাহরিলে, পাহরি গল জিএসটির কথা। তেও এতিয়া নকয় মূল্যবৃদ্ধির কথা। কেবল রাম মন্দির আর কা হয়ে পড়েছে প্রধানমন্ত্রী মোদীর শেষ ভরসা। মহারাষ্ট্রত বুধবারে নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ প্রধানমন্ত্রীয়ে কলে যিকোনো মূল্যর বিনিময়ত বলবৎ হব কা। আগাড়িওয়ালে কিতনা ভি বিরোধ করলে সিএএ কে তহত হরকদার কো নাগরিকতা মিল কর রহেগি আর ইয়ে মোদী কি গ্যারান্টি হয়। প্রধানমন্ত্রীয়ে জনসভাত উত্থাপন করিলে রাম মন্দিরের প্রসঙ্গ। রাম নবমী পর অযোধ্যা মে হামারে লাল রাম লালা টেন্ট মে নহি ভব্য মন্দির মে দর্শন দেঙ্গে। কিন্তু কা বলবৎ করিব বলে 2014 চনত শাসনলৈ অহা নাছিল নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদীর 2014 চনের প্রতিশ্রুতি আছিল কলাধন নিষেধ করা, মূল্যবৃদ্ধি রোধ করা। সেই উদ্দেশ্যে তেওঁ বলবৎ করেছিল বিমুদ্রাকরণের দরে ভয়ঙ্কর আঁচনি, যি সমগ্র দেশের পরিগণিত হল বিপর্যয় হিসাবে। ক্ষুদ্র দোকানী সাধারণ জনতাই ব্যাংকর সন্মুখত দিনের পাছত দিন হাড়ি পাতি কি সুফল পালে, সরকারে কি সফলতা লাভ করিলে তার খতিয়ান এতিয়া দেশবাসীক নিদিয়ে। অথচ 50 দিনের সময় বিচারি একগী মোদিয়ে কি কৈছিল সেয়া এতিয়াও দেশবাসীর মনত আছে। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार। 2016 চনের 30 ডিসেম্বরলৈ সময় বিচারিছিল প্রধানমন্ত্রী মোদীয়ে। কিন্তু আজি যেতিয়া আকো ভোট বিচারি প্রধানমন্ত্রী জনতার সন্মুখলৈ আহিছে, এবারলৈ পোৱা নাই বিমুদ্রাকরণের পৰা দেশে কি পালে কি হেরালে। জিএসটিক প্রধানমন্ত্রী আখ্যা দিছিল অর্থনৈতিক স্বাধীনতা হিসাবে, কিন্তু এই অর্থনৈতিক স্বাধীনতার ফলত ব্যবসায়ী সকলে কি পালে কি হেরালে তার উত্তর নাই প্রধানমন্ত্রীর হাতত। প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে হরফ হয়ে পড়েছিল নরেন্দ্র মোদী। মোদীয়ে মনমোহন সিংক আক্রমণ করে কৈছিল মূল্যবৃদ্ধি যদি কম করব নয়, অটল বিহারী বাজপেয়ীয়ে যি দামত বজার এড়ি গৈছিল তাকেই উভতাই দিয়ক। চিন্তা নেই আর উনি বাধা কিয়া 100 দিন মে মহঙ্গাই কম করে। আদরণীয় প্রধানমন্ত্রী জি, আপ মহঙ্গাই কম কর পাও যা না কর পাও, কম সে কম অটল বিহারী বাজপেয়ী যাহা ছোড় কে গয়ে থে ওহাঁ তো লাকর কে রখ দো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসনলৈ অহার পাছত পেট্রোলের দাম লিটারত 100 টাকা হল, সিলিন্ডারের দাম 1000 হল। কিন্তু এইবার মোদীর মুখত নাই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ।
তেওঁ কোৱা নাই মূল্যবৃদ্ধি ৰোধ কৰিব নোৱাৰিলে ইউ পি এ চৰকাৰে যিমান দামত পেট্ৰল ডিজেল এৰি গৈছিল সেই দামলৈ উভতি যাব বুলি। বিমুদ্ৰাকৰণ, জি এছ টি, মূল্যবৃদ্ধি সকলো পাহৰি গ'ল মোদীয়ে। এতিয়া তেওঁৰ মুখত কেৱল ৰাম মন্দিৰ আৰু কাৰ প্ৰসংগ। প্ৰধানমন্ত্ৰী মোদীৰ দৰে জনতায়ো বিমুদ্ৰাকৰণ, জি এছ টি আৰু মূল্যবৃদ্ধিক পাহৰি যাব নেকি সেয়াও স্পষ্ট হ'ব সমাগত নিৰ্বাচনত। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।